নীল গোলাপ। আজ থেকে বহুকাল আগে চীনের এক সুন্দর রাজত্বে এক সম্রাট ছিলেন। তিনি খুব বৃদ্ধ হলেও খুব ভালো মানুষ ছিলেন আর তাকে তার প্রজারা খুব ভালোবাসত। সম্রাট তার রাজ্যপাট নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন, কিন্তু একটা ব্যাপার নিয়ে তার মনে খুব চিন্তা ছিল, আর সেটা হলো তার মেয়ে রাজকন্যা মিনের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া। প্রিন্সেস মিন রূপের জন্য খুবই বিখ্যাত ছিল। তার চোখ ছিল টানা টানা আর খয়েরি গোমেদ মণির মতো উজ্জ্বল, আর তার হাসির শব্দ যেন স্রোতস্বিনী ঝর্ণার ধারার মতো বয়ে যেত। তার যেমন রূপ ছিল তেমনই ছিল জ্ঞান। বিখ্যাত কবিদের রচিত শ্লোকগুলো অনর্গল মুখস্থ বলে যাওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ছিল। সোনামা, মা আমার, আমি তোমার জন্য উপযুক্ত পাত্র কোথায় পাবো? মা, তোমার জন্য উপযুক্ত পাত্র না পেলে আমি যে ঘুমোতে পারবো না মা। বাবা, তুমি নিজেকে কষ্ট দিও না, এই ব্রহ্মাণ্ডে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। কিন্তু আমার যে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা দেখে যাওয়ার জন্য যথেষ্ট সময় নেই, তুমি তো জানো যে আমি চাই। বাবা, তুমি কেন এত ভাবছো? কিন্তু এছাড়া আমার উপায় কি মা, কি করব আমি? আচ্ছা, তাহলে একটা কাজ করা যেতে পারে। আর তাই সবাই যখন জানতে পারলো যে সম্রাট তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন, তখন বহু পানি প্রার্থী পুরুষ এসে উপস্থিত হতে লাগলো। কিন্তু তারা রাজপ্রাসাদে আসা মাত্র তাদের সাথে লর্ড চেম্বারলিনের দেখা হলো। সম্রাট ঠিক করেছিলেন যে ব্যক্তি নীল রঙের গোলাপ নিয়ে আসতে পারবে তার সাথেই তিনি তার কন্যার বিয়ে দেবেন। নীল গোলাপ? নীল গোলাপটা আবার কি? অশোক পৃথিবীর কোথায় এই জিনিসটি পাবো? এই আদেশ শুনে পানি প্রার্থীরা সকলেই বিস্মিত হলো। অনেকেই ভাবলো যে সম্রাটের এই আদেশ অযৌক্তিক, আর তারা অনেকেই সোনামাত্র রাজকন্যাকে পাবার আশা ত্যাগ করে ফিরে গেল। তাদের মধ্যে কেউ কেউ ভাবলো যে ব্যাপারটা খুঁজে দেখা যেতে পারে, আর তৎক্ষণাৎ তারা নীল গোলাপের খোঁজে বেরিয়ে পড়ল। তাদের মধ্যে একজন পানি প্রার্থী ছিল, তার নাম তাই ইয়াং। সে ছিল একজন বণিক আর অসম্ভব ধনী ব্যক্তি। সে শহরের সবচেয়ে বড় দোকানে গেল। আপনাদের কাছে সবচেয়ে ভালো যে নীল গোলাপটা আছে সেটাই আমার চাই। ক্ষমা করবেন স্যার, আমার কাছে নীল গোলাপ নেই। আমার কাছে অনেক লাল গোলাপ আছে, সাদা, গোলাপি, হলুদ রঙেরও আছে, কিন্তু নীল গোলাপ নেই। আমার নীল গোলাপই চাই, তুমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই খুঁজে নিয়ে এসো। দুদিন পরে আমি আসব, সেদিন যদি তুমি আমায় নীল গোলাপ না দিতে পারো তবে তোমায় আমি জেলখানায় পাঠাবো। ভয় কাঠ হয়ে গিয়ে সেই দোকানদার তার বউয়ের কাছে গেল আর জানালো যে তার জীবন শেষ হতে চলেছে। তার বউ তার ঘ্যান ঘ্যানানি শুনল আর হেসে বলল, তুমি শান্ত হও প্রিয়, তুমি নীল গোলাপ না পেলে আমরা সেটা বানিয়ে নেব। তুমি রসায়নবিদের কাছে গিয়ে বলো এমন একটা রঞ্জক দিতে যা দিয়ে সাদা গোলাপকে নীল করে দেওয়া যাবে। তাই দোকানদার পরের দিন একজন রসায়নবিদের কাছে গিয়ে রঞ্জক চাইল, আর রসায়নবিদ তাকে এক বোতল নীল রঞ্জক দিল আর বলল একটা সাদা গোলাপ তুলে তার ডাঁটি ধরেই তরলে ডোবালে সেটা নীল হয়ে যাবে। রসায়নবিদ ঠিক যা যা বলেছিল দোকানদার ঠিক তাই করলো, আর সাদা গোলাপটা মুহূর্তে একটা সুন্দর নীল গোলাপে পরিণত হলো। তারপর যেদিন তাইয়াং তার দোকানে এলো, সে তাকে গর্বের সাথে নীল গোলাপটা দিল। অসাধারণ, আমি এইবার রাজপ্রাসাদে যাব আর এই গোলাপটা রাজকন্যা। আপনার যাই হোক। তাইয়াং যখন রাজপ্রাসাদে পৌঁছলো তাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে সে সেই ফুলটা রাজকন্যাকে উপহার দিল। এটা তো একটা সাদা গোলাপ, এটাকে একটা বিষাক্ত রঞ্জকে চোবানো হয়েছে তাই এটা নীল হয়ে গেছে। একটা প্রজাপতি যদি এর ওপরে বসে তখনই প্রজাপতিটা মারা যাবে। নিয়ে যাও এটা, আমার দরকার নেই এরকম একটা রং করা গোলাপ, আর আমি চাই না এরকম একটা মিথ্যাবাদী স্বামী।
তাইয়ং লজ্জিতভাবে মাথা নত করে অভিবাদন করে হতাশভাবে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। বাকি প্রাণী প্রার্থীরাও সকলেই নানা জায়গায় নীল গোলাপ খুঁজে বেড়ালো। কেউ কেউ সারা পৃথিবী ঘুরে বেড়ালো নীল গোলাপের খোঁজে, আবার কেউ কেউ জাদুকর ও জ্যোতিষীর কাছে গিয়ে খোঁজ করলো। কিন্তু সবাই একসময় নীল গোলাপ এনে দিতে ব্যর্থ হলো। অবশেষে সবাই যখন খোঁজা ত্যাগ করলো, তখন লর্ড প্রধান বিচারপতি একটা রেশমের গদিতে রাখা বিশাল একটা নীলকান্ত মণি নিয়ে রাজপ্রাসাদে গেল, যে মণিটা খোদাই করে একটা বিশাল অসংখ্য পাপড়িযুক্ত নীল গোলাপ তৈরি করা হয়েছিল। মহারাজ, আমি নিয়ে এসেছি নীল গোলাপ। সম্রাট তার মেয়ের দিকে ঘুরে তাকালেন। লর্ড প্রধান বিচারপতি তোর জন্য একটা নীল গোলাপ নিয়ে এসেছে বলে দাবি করছে, সে কি তোর মন জয় করতে পেরেছে? রাজকন্যা মিন সেই মহামূল্যবান বস্তুটি হাতে নিল আর কিছুক্ষণ সেটা পরীক্ষা করে দেখল। এটা কোনো গোলাপ নয়, এটা একটা মণি। আমার কোনো মূল্যবান রত্নের দরকার নেই। মার্জনা করবেন বিচারপতি, এটা আপনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। লর্ড প্রধান বিচারপতি মাথা নত করে নিজের পরাজয় স্বীকার করে ফিরে গেলেন। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। দেশের কোনো ব্যক্তি আর নীল গোলাপ খোঁজার চেষ্টায় আগ্রহী হলেন না। রাজকন্যা মিন একদিন পুরুষের ছদ্মবেশে নগর ঘুরে বেড়াতে বেড়াতে শুনতে পেলেন একজন তার প্রিয় কবিতা আবৃত্তি করছে। তিনি থেমে গিয়ে দেখলেন একটি যুবক তার একতারের যন্ত্র বাজিয়ে গান গাইছে। উইল গাছের পাশে দেখি একটি নদী, সন্ধে হলো যে কিন্তু হাওয়ার দেখা নেই। রাজকন্যা মিন নিজেকে আটকে রাখতে পারলেন না এবং তার সঙ্গে যোগ দিলেন। ঘাসের জলের ধারা থেকে একটি পাখি উড়ে গেল, আর নদীর বুকের আয়না জলে নীলচে আলোর ঝলকানি। আর আমি ঘুরে দেখলাম গোলাপের গান গাইছে, কোনটা সাদা কোনটা লাল কোনটা আবার গোলাপি, কিন্তু আমার হৃদয় বেচারা হৃদয় খুঁজছিল নীল গোলাপ, হৃদয় আমার বেচারা হৃদয় খুঁজছিল নীল গোলাপ। অসাধারণ এই পুরনো কবিতাটা কিন্তু সবাই জানে না। আমি লিজন, আলাপ হয়ে ভালো লাগলো। রাজকন্যা মিন আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেলেন। সেই রাতে তিনি নিজের বিছানায় সারা রাত এপাশ ওপাশ করলেন আর লি জুনের কথা ভাবলেন। যখন সকাল হলো, তিনি বিছানা থেকে উঠে আবার ছদ্মবেশ ধারণ করলেন আর বাজার অঞ্চলের দিকে চলে গেলেন। যখন তিনি লি জুনকে দেখতে পেলেন, তার দিকে এগিয়ে গেলেন আর ঝাং ইয়াং নামে নিজের পরিচয় দিলেন। তারপর তারা প্রাণের সুখে নিজেদের প্রিয় কবিতাগুলো গাইতে লাগলো যতক্ষণ না তাদের বিদায়ের সময় এলো। এই রকম কয়েক সপ্তাহ ধরে চলতে লাগলো আর রাজকন্যা মিন ক্রমশ লি জুনের প্রতি গভীর টান অনুভব করলেন। একদিন তারা দুজনে একটা হ্রদের ধারে বসেছিল। সূর্য ক্রমশ সোনার রং ঢেলে পশ্চিম আকাশে ঢলে পড়ল। মায়াময় বেগুনি সন্ধ্যাকাশে একটা দুটো করে তারা ফুটে উঠেছে। তো তোমাকে তো এখানকার মনে হয় না? না, আমি পাশের রাজ্য থেকে এসেছি। আমি রাজকন্যা মিনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আসলে আমি যে তার প্রেমে পড়ে গেছি, কিন্তু যখন শুনলাম যে তিনি সবচেয়ে ধনী বণিক আর সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকেও প্রত্যাখ্যান করেছে, আমি আশা হারালাম। আমি তো নেহাতি একজন চারণ কবি মাত্র। রাজকন্যা মিনের চোখ চকচক করে উঠল আর তার বুকটা কেঁপে উঠল। ও আমাকে ভালোবাসে, তুমি কি কখনো ওকে দেখেছো? হ্যাঁ, আমি তো শুধু তার ছবি দেখেছি, কিন্তু আমি শুধু তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়িনি। প্রাচীন কবিতার প্রতি তার ভালোবাসার আগ্রহ দেখে আমি তার প্রেমে পড়েছি। আমি তার গান শুনেছি, অপূর্ব গলা তার। রাজকন্যা কথা শুনে হাসলেন আর এক টানে তার নকল গোঁফ খুলে ফেললেন আর তার লম্বা মোটা চুলটা খুলে দিলেন। তা দেখে লি জুনের মুখটা হাঁ হয়ে গেল। তুমি
তুমি রাজকন্যা মিন? সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অভিবাদন করল। রাজকন্যা মিন হেসে উঠে দাঁড়ালো আর তার হাতটা ধরল। তারপর তাকে বুঝিয়ে দিল যে সেও কিভাবে তার প্রেমে পড়েছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার বাবার কাছে গিয়ে কথা বলো। লি জুন তার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু হঠাৎই নীল গোলাপের কথা মনে পড়ল। কিন্তু আমার কাছে যে নীল গোলাপ নেই। তোমার আছে। আর তাই পরদিন সকালে লি জুন খালি হাতে রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। সম্রাট তাকে খালি হাতে দেখে ভারী অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি তার মেয়েকে কথা বলার জন্য এগিয়ে দিলেন। মা, এই চারুণ কবি খালি হাতে এসে বলছে যে তার কাছে নীল গোলাপ আছে। আপনি আমার জন্য কি এনেছেন মহাশয়? উইল গাছের পাশে দেখি একটি নদী, সন্ধে হলো যে হাওয়ার দেখা নেই, শিশিরও নেই জল নেই, কালো দিঘির পার থেকে উড়ে গেল একটা পাখি, নদীর বুকে আয়না জেলে নীলচে আলোর ঝলকানি, আমি ঘুরে দেখলাম গোলাপেরা গাইছে গান, কোনটা সাদা কোনটা লাল কোনটা আবার গোলাপি, কিন্তু আমার হৃদয় বেচারা হৃদয় তোমার মাঝে খুঁজে পেল নীল গোলাপ, নীল গোলাপ। রাজকন্যা মিন, তুমি সেই নীল গোলাপ, তুমি আমার নীল গোলাপ ছিলে। এসব কি বলছে মা? ও এসব কি বলছে? বাবা, ও ঠিক বলেছে, নীল গোলাপ কোনো জাগতিক বস্তু নয়, ওটা আমার প্রিয় কবিতা। লি জুন কাজটা করতে সফল হয়েছে, ও আমার হৃদয় জয় করেছে। রাজকন্যা মিন তখন তার বাবাকে জানালো কিভাবে তার সাথে লি জুনের দেখা হলো আর তাদের প্রেম হলো। তোমাকে বলেছিলাম বাবা, এই পুরো ব্রহ্মাণ্ডেরই একটা পরিকল্পনা থাকে, সেই জন্যই আমার লি জুনের সাথে দেখা। হ্যাঁ মহারাজ, আমি রাজকন্যা মিনকে ভালোবাসি, আমি আপনার কাছে রাজকন্যা মিনের হাত ও আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। সম্রাট এই ঘটনায় অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছিলেন এবং তারপর হো হো করে হেসে উঠেছিলেন। আর তারপরে যথাসময়ে মহা সমারোহে রাজকন্যা মিন ও লি জুনের বিয়ে হলো, আর সম্রাটেরও আনন্দে শেষ থাকলো না। তিনিও একটা মূল্যবান জিনিস শিখলেন যে যা মানুষের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করতে নেই, আর তাকে মহাবিশ্বের পরিকল্পনার হাতেই ছেড়ে দিতে হয়, কারণ এই মহাবিশ্ব সর্বদাই একটা পরিকল্পনায় চলে।